মেম্বার, আমি নানি বাড়ি থাকি। আপনি তো জানেন যে আমার নানা মরে গেছে, নানি মরে গেছে, মামিরা আমারে খুব ভালো দেখতে পারে না, অবহেলাও পর্যন্ত করে। এখন আমার তো থাকা মাকার জন্য জায়গা নেই, ভিটে নেই। তা সরকার তো নাকি ঘর আইছে, তা আমার কি এক রুম দিয়া যায়? সরকার তো ঘর আসলেই কি দিয়া যায়, একটা প্রসেসিং আছে না, এখনো দুই মাস পরে বন্টন হবে। তা তুই এত আগে এসে ঘ্যানঘ্যান করতেছিস কেন কানের গোড়াই? আল্লাহ মেম্বার, তা দুই মাস পরে যখন আমি আসবো তখন যদি ঘর অন্য লোকের নামে বন্টন হয়ে যায়, এই জন্যই আগে ভাগে আইসি, কারণ আমার তো পেটে খিদে, এই কারণে তো দৌড়চ্ছি আমি আপনার পিছনে। আরে এই ঘর জায়গা দিয়ে হবে, তাকে আলাদা লিস্ট করা হবে। যাগের মনে কর যে জমি নেই, ভিটে নেই, মনে কর যারা রাস্তায় রাস্তায় ঘরে, তাদের মতো অসহায় লোকদের ঘর দেওয়া হবে। কিন্তু তোর মামুরা তো ভালোই বললো, তারা একটা লাইন সাইজ করে তোর ঘর করে দিলে কি হয়? মেম্বার, আমার মামুরা বড় লোক, আমি তো না। মামু খাতি দেয় টাইম আমি হিংসে করে, একটা অবহেলার ভিতরে আমি সবসময় থাকি। এখন আমি যেটা বিয়ে শাদী করবো, বিয়ে করেও তো আর মামু বাড়ি উঠানো যায় না। তাই যদি একটা ঘরের লাইন হয়, বোর্ডারে নিয়ে এসে সরকারি ঘরে সুখী শান্তিতে বসবাস করব। এখন ঘরটা যদি আমি পাই, বিয়ে করব, বিয়ে করে বোর্ডার সেই ঘরে এনে রাখবো, গরিব ঘরে একটা মেয়ে আনবো, সুখী শান্তিতে সংসার করব। মেম্বার, আমার একটু ঘরটা লাইন করে দেন মেম্বার, আমার অনেক স্বপ্ন এই ঘরকার নিয়ে। বললেই তো সরকারি ঘর দেওয়া যায় না, এর অনেক প্রসেস আছে। আমার মাথায় থাকলো বিষয়টা, তুই এখন যা। ঠিক আছে মেম্বার, আমার কথা মাথায় রেখেন। রাখ পানে যা। তুই ইনকাম করতেছিস তো খুব ভালোই, তা ঘর বাড়ি করিস না কেন? আরে আমি ঘর করলি তো করতে পারতেছি, কিন্তু ঘর করে টাকা মাটির তলে দিয়ে লাভ কি? বছর বছর এখানে ওখানে জমি কিনতেছি, ঘর করার সময় এক জায়গাতে বেয়েছে, ঘর করবানে? শোন, একটা সুযোগ আছে। কি কি সুযোগ? মেম্বারের মাধ্যমে আমাদের গ্রামে ঘর আছে, সরকারি ঘর। গরিব অসহায় যাদের ভিটে মাটি নেই, তারা পাচ্ছে এই ঘর। তুই তো মেম্বারের সাথে সবসময় থাকিস, একটা লাইন মাইন করে দেখ একটা ঘরের লাইন করতে পারিস কিনা। আরে ওই ঘর কি আমার জন্যই? আমার প্রতিদিনই ইনকাম 700-800 টাকা, আমার দিন ভালোভাবেই যায়। তোর দিন ভালো যায় সেটা তো ঠিক আছে, যদি একটা ঘর পাস সরকারি তাহলে কি লস আছে? না, লস কিসি? তা লস যখন নেই তাহলে এই সুযোগটা কাজে লাগা। দুই রুমের একটা ঘর করতে গেলে 2-3 লাখ টাকা খরচ, মেম্বারের সাথে তোর ভালো সম্পর্ক, দেখ সুযোগটা কাজে লাগাতে পারিস কিনা। যুক্তি তো মইনুল ভাই খারাপ দিল না, দেখি কিছু করা যায় কিনা। কি ব্যাপারে গাড়ি ভরে ঘুমোচ্ছে কেন রে? এই কিরে মরে গেছিস? এই হ্যাঁ ঘুমোচ্ছিস কেন? বাড়ি যে ঘুমোতে পারতেছিস না? এ বাড়ি ঘুমানো যায় না, বাড়ি ঘুমালে মামি বকে। বকে মানে? তুই কি তোর মামিগের কাছে ঘুমাস নাকি? এ বাপরে, ঝামেলার আছেন তো ভাই, উল্টো পাল্টা কথা করছেন। মামির কাছে যাই ঘুমোবো কি জন্য? ওই মামাই তো ভাইয়ের রুমেই ঘুমোই, কিন্তু আমি দিনের বেলা ঘুমালে বকে আমার। মামি মামার কাছে নালিশ করে, দিনের বেলা ঘুমানো আমার দেখতে পারে না। শোন, তোর মামা বাড়ি তোর আর কেউ বকবে না, সেই লাইন আমি কইরে দিচ্ছি। কি লাইন ভাই? কোনটা কি? আমাদের মেম্বারের কাছে। হ্যাঁ, সরকারি ঘর আছে। হ্যাঁ হ্যাঁ, জাগের ভিটে নেই, বাড়ি নেই, ঘর নেই, জায়গা নেই, অর্থ সম্পদ কিছুই নেই, সরকার তাগের জন্যই দিয়েছে। তা সেটা তো বুঝেছি, ওই লাইনেই তো ঘুরতেছি। মেম্বারে পাঁচ হাঁটতে তো জুতোর তালাই ক্ষয় করে ফেলাচ্ছি। জুতো কেন? তুই যদি তোর রক্ত ক্ষয় করে ফেলিস রে ভাই মেম্বারের কাছে, ঘর তুই পাবি নে, কিন্তু ঘর নিয়ে আর অন্য লাইন আছে। কি লাইন? শোন, তুই যদি 50,000 টাকা লাইন করে দিতে পারিস, আমি ঘর নিয়ে দিবানে মেম্বারের কাছে, দুই রুমের। 50,000 টাকার লাইন করে আমি দুই রুমের ঘর নেবো? কেন, 50,000 টাকার লাইন করতে পারলে তো আমার কোনো টেনশনই থাকতো না, কাঠ বাঁশ দিয়ে হলেও তো রাস্তার কোলে ঘর বেঁধে থাকতাম, কিন্তু আমার তো সেরকম টাকার ক্যাপাসিটি নেই। টাকা ছাড়া ঘরের লাইন করে দেওয়া যাবে না? হোস পাগল, ফ্রিতে আজকাল কোনো কিছু হয় রে পাগল? 3-4 লাখ টাকার ঘর তুই ফ্রিতে নিবি? এই একটা ঘরের জন্য মেম্বারের পাশ কতজন করতে তুই জানিস? তা মেম্বারের পিছনে ঘুরলে তো হবে না, এই এলাকায় অসহায় কিনা সেটা আগে দেখতে হবে। আমার মা নেই, বাপ নেই, থাকি নানিগের বাড়ি, তাহলে ওই ঘরটা আমার প্রাপ্য না? এই তোর ঘরের লাইন করতে আমি পারবো না। তা তো পারবো না সেটা জানি। মেম্বার, আপনি ডাকিছেন, আমি আসিনি, এরকম কোনোদিন হয়েছে? সারা জীবন আপনার সাথে রাজনীতি করলাম, যেখানে ডাকিছেন পাঁচ চলে গেছি, এখন সরকার থেকে ঘর পাঠাইছে, আপনি একবারও আমার কইলেন না? এই তোর কি করতে হবে, সরকার তো ঘর পাঠাইছে অসহায় দরিদ্র লোকের জন্য, তোর জন্যই পাঠাইছে নাকি? তোর তো ইনকাম পাতি ভালো আছে, তুই তো প্রত্যেক বছরই জায়গা জমি কিনতেছিস। আমি জায়গা জমি কিনতেছি, ঘর বাড়ি আছে, এটা তো আপনি জানেন আর আমি জানি, সরকার তো জানে না। আপনি ফরমে আমার কিছু নেই, এটা উঠবেন, একটু ব্যবস্থা করে দেন, আমি একটু থাকি।
আরে সরকার তো যে কটা ঘর আছে সেখান থেকে চেয়ারম্যান কিছু গরিব মানুষ নিয়ে এসে রাখবে, আর কিছু ঘর আছে সেটা আমার লাইনে আছে, এখন উপরে কিছু টাকা খাওয়ায় নিয়ার লাইন করতে হবে না, তোরে দেওয়া যাবে সমস্যা নেই, কিছু টাকা দিতে পারবি নি? কত? 4-5 লাখ টাকার ঘর, 50,000 টাকা দিলে দুই রুম নিয়ে দিতে পারবানে? কোনো ব্যাপার না, আপনি লাইন করেন। আচ্ছা ঠিক আছে, ঘর তোরে দিবানে। তোমারা যে কন্ট্রাক্টরের দায়িত্ব দিলাম, তুমি কাজটা করলে কি? এই যে এখানে টিন কটা শর্ট পড়েছে আর চাটের বস্তা দিয়ে থুয়ে দিছাও। তিনটে টিন দিয়ে ছাউনি, আর এই যে কলপাটটা, কলপাটটা যে রোদি ফুটতেছে, চারটে খুঁটি দিয়ে দুটো টিন তো দিয়ে দিতে পারো। ও আমার ভাই, কি এই ঘর কি সব বুক হয়ে গেছে? হ্যাঁ সব বুক হয়ে গেছে। তাই এই পাশে দুটো রুমই নাকি এখনো লোক উঠিনি, ওই দুটো রুমই আমার একটু লাইন করে উঠোয় দেন, আমার থাকার খুব সমস্যা হচ্ছে। ঘর কি মুড়ি যে সালামাত দিয়ে দিলাম? তোরছে গরিব মানুষ আছে, তারাই ঘরে উঠবে। মেম্বার, আমার সে গরিব মানুষ কিডা আছে, আমার সে গরিব মানুষ এই গ্রামে আর কিডা আছে কন? আমি তো দেখিছি ওই যে ইমন্নারে ঘর দিছেন, ওর জমি জায়গা আছে, ওর টাকা পয়সা আছে, ওরে ঘর দিয়ে থুয়ে বসে রয়েছেন। ওরা কি ঘরের কাঙাল? ঘরের কাঙাল তো হচ্ছে আমি, আমার হিটে নেই বিটে নেই, আমি মামার বাড়ি থাকি, তা আমার একটু লাইন করে দেবেন না। শোন, ও আমার সাথে দল দরে করে, মিটিং মিছিলে যাই, সবসময় আমার পাশে থাকে। ও ঘর উপর থেকে লাইন করে নিয়ে এসে। তা ও উপর থেকে লাইন করে নিয়ে এসে, আপনারও তো উপরে হাত আছে, আপনি একটু আমার ব্যাপারটা দেখতেন। আর কইলেন যে ও দলদারি করে মিছিল মিটিংয়ে যায়, আমি দলদারি করি না মিছিল মিটিংয়ে যাই না ঠিকই, তা আমি ভোট তো আপনার ঠিকই দিছি, ভোট দেওয়ার সময় তো আপনার দিছি, চেয়ারম্যান সাহেবের দিছি, ভোট তো আর বাইরের কারোর দিইনি, আমাদের ভোটেই তো আপনারা মেম্বার। তা তুই আমার সাথে কি বেড়াচ্ছিস? তোর কি প্রমাণ আছে যে তুই আমার ভোট দিছিস? এখন আপনার সাথে বেড়াতে গেলে তো পেটে ভাতই থাকবে না, বেড়ানো লাগবে নাকি আপনার সাথে? যারা বেড়ায় আছে আপনার সাথে তাগের ঘর দেবেন, তারা কি গরিব মানুষ? সরকার অসহায় দরিদ্র মানুষদের জন্য ঘর বরাদ্দ করেছে, তাহলে আপনি অসহায় দরিদ্র বাদ দিয়ে থুয়ে যারা টাকা পয়সা কামাচ্ছে তাগের ঘর দিছেন কেন? যাদের জমি জায়গা আছে তাগের যদি ঘরগুলো দেন, তাহলে আপনি তো সরকারের সাথেও বেইমানি করলেন, গরিব দুঃখীদের সাথেও বেইমানি করলেন। এই তোর লিকচার থামা, তোর লিকচার শোনার আমার টাইম নেই, এই সব আমার হাতে না, সব উপরের হাতে। সব উপরের হাতে লিস্ট তো আপনিই করেছেন, উপরের দোষ দিচ্ছেন কেন? আপনি আর চেয়ারম্যান সাহেব দুইজন মিলেই তো গ্রামের মানুষ সব লিস্ট করেছেন, এখন এই লিস্টের ভিতরে আমি একটা অসহায় মানুষ, আমারে রাখলেন না। এ তোরে রাখিনি মারে, তোরে তো আমি নিজেই অফার দিছি, তুই তো গ্রহণ করিসনি। এ মইন ভাই, তার মানে আপনি যে অফার দিলেন ওই অফারেই চলতেছে এসব ঘর বন্টনের ব্যাপার? মেম্বার ইমন তালি টাকা দিতে পারিছে দেখে ওরে দিছেন, আমারে মইন ভাই 50,000 টাকার কথা কইল, আমি 50,000 টাকা দিতে পারিনি, 50,000 টাকা থাকলে তো একটা নিজেই ঘর করে থাকতে পারতাম, টাকা ছিল না আমার কাছে, তাহলে যাদের কাছে টাকা ছিল তাদেরই ঘর দিছেন। এ তুই বকিস নে, তুই এসব ফেরা করা বুঝবি না। ঠিক কথাই কইছেন, আমি বুঝি না মেম্বার, এই জন্যই তো সরকার 10 টাকায় চাইল বাড়ছে গরিব দুঃখীদের জন্যে, সেই চাইলির কার্ড আমরা পাইনি, আপনার ভাই ভাইয়ের সব ধনী মানুষ, তাদের নাকি চাইলির কার্ড লাগে, আপনাদের বড় লোক ঘরের বাপ মা বিধবা হলে তারাই পায় বিধবা ভাতা, আমি ছোট থাকতে আমার বাপটা মরে গেল আমার মা পায়নি, এই যে এখন সরকার থেকে ঘর দিচ্ছে, এখানেও মাথা গুনে গুনে যাদের ভাব ভালো, যাদের থাকার জায়গা আছে, যারা টাকা পয়সা কামায় তাদের দিছেন, আমাকে দেননি। মেম্বার এটা দুর্নীতি না মেম্বার? ও মেম্বার, যদি কোনোদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যায় মন্ত্রীর সাথে দেখা করতে পারি, কাইন দেখা এটা খালি একটা কথাই কব মেম্বার, যে আপনি যা দিচ্ছেন আমাদের মতো অসহায় মানুষদের, সেসব আমরা সঠিকভাবে পাচ্ছি না, আপনি একটু এদিকে নজর দেন, আপনি যাদের দ্বারা দেন তাদের বলে দিন, তারা যেন এটা না খায়ে গরিব দুঃখীদের খাওয়ায়, এই কথা মরে যাওয়ার আগে হলেও তার কানে আমি পৌঁছাই দেব। মনে রেখেন মেম্বার সাহেব, সরকার থেকে অসহায় দরিদ্র মানুষের জন্য বরাদ্দ হওয়া এমন অনেক কিছুই দরিদ্র অসহায় মানুষগুলো পায় না, উপর থেকে পাশ হয়ে আসা প্রতিটি কাজ ও সুবিধাগুলো থাকে সিন্ডিকেট নেতাকর্মীদের জিম্মায়, তাই সাধারণ মানুষগুলার উচিত সচেতন হওয়া এবং উপর মহলের সৎ মানুষগুলার উচিত সবদিকে লক্ষ্য রাখা।